আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বই খাতা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রজেক্ট রিপোর্ট বা প্রজেক্ট পেপারে রেফারেন্স অ্যাড করবেন। প্রসেসটা খুবই সহজ। সো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা লিখলাম আমরা ইন্ট্রোডাকশনে, এইখানে সে এই প্যারাটাতে মাউস দিয়ে আমরা মার্ক করলাম, এই প্যারাটাতে আমরা একটা রেফারেন্স অ্যাড করতে চাই। সো এই প্যারাটা যেই জার্নাল থেকে নেওয়া হয়েছে সেই জার্নালের রেফারেন্সটা আমাদেরকে অ্যাড করতে হবে। সো ফার্স্টে আমাদের কী করতে হবে সেটা হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা একদম শেষে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে ইনসার্ট সাইটেশন একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে দুইটা লেখা চলে আসছে, অ্যাড নিউ সোর্স, এখানে ক্লিক করব ফার্স্টেরটায়, ক্লিক করলাম। এখানে টাইপ অফ সোর্স একটা লেখা চলে আসছে, এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে, সো এখানে ক্লিক করে দিলাম। আমরা যেহেতু জার্নাল থেকে লেখাটা নিয়েছি, সো জার্নাল আর্টিকেল এটাতে ক্লিক করলাম। এখানে আমাদের কয়েকটা ঘর ফিল আপ করতে হবে, অথর, তারপর হচ্ছে টাইটেল, জার্নাল নেম, ইয়ার, পেজেস, ভলিউম, ইস্যু, এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। সো আমরা ওই জার্নালটাতে যাই। এখন জার্নালটা আমরা ওপেন করে রেখেছি, এখানে আমরা একটু জুম করে নেই, এটা হচ্ছে জার্নালের টাইটেল বেসিকলি। সো এটা আমরা কপি করে সেখানে আমরা পেস্ট করে দিব, টাইটেল আমরা পেস্ট করলাম। সো আমাদের টাইটেলটা লেখা শেষ, এখন আমরা অথরের যে ঘরটা সেটা ফিল আপ করব। সো আমাদের অথরের ঘরটা ফিল আপ করা শেষ, এবার হচ্ছে জার্নালের যে নেম সেটা আমাদেরকে দিতে হবে। সো এখানে একদম উপরের দিকে দেখতে পাচ্ছি জার্নালের নামটা দেওয়া, সো এটা জাস্ট কপি করলাম, এখন এখানে পেস্ট করে দিব। জার্নাল নেম আমাদের দেওয়া শেষ, এবার আমাদেরকে ইয়ার ফিল আপ করতে হবে। ম্যাক্সিমাম জার্নালের উপরের দিকে এইগুলো থাকে, এখানে ইয়ারটা হচ্ছে 2015, তারপর আমাদেরকে পেজটা দিতে হবে, পেজটা এখানে উপরের দিকে দেওয়া নাই। সো এখানে পেজ নাম্বার হচ্ছে 20 থেকে 23। সো আমরা ওয়ার্ডে চলে যাই, এখানে লিখবো আমরা 20 থেকে 23। ওকে, এখন হচ্ছে ভলিউম এবং ইস্যু, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ভলিউম হচ্ছে এখানে ভলিউম 1, ইস্যু হচ্ছে 2। সো ভলিউম 1 আর ইস্যু হচ্ছে 2, ইস্যুর জায়গায়, এখানে জার্নালের ক্ষেত্রে ইস্যুর জায়গায় নাম্বারও থাকতে পারে, সো এটা মাথায় রাখবেন। ইস্যু যদি না লেখা থাকে, নাম্বার থাকে, তাহলে কিন্তু সেটা এখানে দিতে পারেন। সো ভলিউম শেষ, ইস্যু শেষ, সবগুলো ঘর আমরা ফিল আপ করে দিলাম, এবার জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা চলে আসছে, তার মানে আমাদের সাইটেশনটা অ্যাড হয়ে গেল। সো এখন নিচের দিকে আরেকটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা নিচের পয়েন্টটা মাউস দিয়ে আমরা মার্ক করলাম, এই লেখাটাও ধরেন আপনি ওই একই রেফারেন্স অ্যাড করতে চাচ্ছেন। সো এটা কিভাবে, এটা হচ্ছে আপনাদেরকে আগের মতোই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনসার্ট সাইটেশন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখেন সেটা কিন্তু আমরা কিন্তু এটা অ্যাড করলাম একটু আগে, এটাতে আমরা জাস্ট ক্লিক করে দিব। সো ক্লিক করার পরেই দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো খুবই সহজ, আমাদের রেফারেন্সটা অ্যাড হয়ে গেল। এখন এটা বেসিক্যালি IEEE স্টাইলের, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া। সো এখন আমরা যদি নিচের দিকে রেফারেন্সটা অ্যাড করতে চাই, তাহলে সেটা হচ্ছে এখানে উপরের দিকে বিবলিওগ্রাফি একটা লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব আমরা। ক্লিক করে নিচের দিকে রেফারেন্স একটা লেখা দেখতে পাচ্ছেন, যে বক্সটা সেটাতে জাস্ট ক্লিক করে দিব। সো আমাদের কিন্তু রেফারেন্সটা অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি চান এই লেখাটার ফন্ট চেঞ্জ করবেন, সেটা সম্ভব। এখানে আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিলাম আর এটাকে বোল্ড করে দিলাম, শেষ, আমাদের কি আমাদের রেফারেন্সটা অ্যাড হয়ে গেল। সো খুবই সহজ, আপনি আপনার যে কোনো জার্নাল অথবা বইয়ের থেকে আপনি যদি কোনো ডাটা নেন, তাহলে সেটা কিন্তু এভাবে সাইটেশনের মাধ্যমে খুব সহজে রেফারেন্সটা দিয়ে দিতে পারেন। সো হপফুলি ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনও ক্লিক করে দিন। সো মোটামুটি আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।